কতদিন জ্বর হচ্ছে? দু তিন দিন ধরে। তারপরে আমরা প্রাথমিক চিকিৎসা করাচ্ছিলাম, হয়নি, হসপিটালে নিয়ে এখন বাচ্চা ডাক্তার বললো, আজকে দেখলো বললো আগের চেয়ে একটু সুস্থ আছে। কবে নিয়েছেন হসপিটাল? ডাক্তারবাবু এমার্জেন্সিতেই দেখাতে হয়েছে, ওখানে বসেছিলো লাইন দিয়ে 9:30 সময় করে। আজ কবে ভর্তি করেছেন? কালকে রাত্রিতে ভর্তি করেছি। সন্ধ্যাবেলা ডাক্তার কী বলছে? ডাক্তার বললো ভর্তি করতে হবে, শিশুটিকে এখানে রাখতে হবে। আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা রাখলে ভর্তি করলাম। তারপর ডাক্তার ওষুধপত্র দিল, চ্যানেল করলো, চ্যানেল করে ইঞ্জেকশান দিল দিতে। এখন একটু বাচ্চা সুস্থ আছে, আজকে সকালে ডাক্তারবাবু দেখে বললো যে একটু সুস্থ আছে, যদি সেরকম হয় পরে ছেড়ে দেওয়া হবে। কী কারণে জ্বরটা হচ্ছে ডাক্তার বলছো? না, কী কারণে সুস্থ বল। প্রথম কথা হচ্ছে, অজানা জ্বর বলে কিছু এই জেলাতে রিপোর্টেড নেই। গতকাল থেকে পালস পোলিও SNID শুরু হয়েছে আমাদের জেলাতে। আমাদের জেলার অফিসাররা প্রত্যেকটা ব্লক ভিজিট করছে, আমিও গতকাল 3টে ব্লক ভিজিট করেছি। এরকম কোনো কন্ডিশান নেই যেটা অজানা জ্বর, আতঙ্কিত হওয়ার মতো কিছু। বর্ষা কয়েকদিন ধরে হচ্ছিল, এই সময়টা ওয়েদার চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জের জন্য একটু সর্দি কাশি হয়, লুজ মোশনও হয়, সেটাই হয়েছে। আমদা একটা বড় হাসপাতাল, সেখানে 25-30টা বাচ্চা ভর্তি থাকাটা কোনো বিরাট ব্যাপার নয়। তার মধ্যে বেশিরভাগটা ভাইরাল ফিভার এবং কিছুটা ডায়রিয়াও আছে। সুতরাং আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিবেশ বা কারণ তৈরি হয়নি, এটা নর্মাল সিচুয়েশন এখনও পর্যন্ত আছে। আমরা গভর্নমেন্ট যে গাইডলাইন দিয়েছে জ্বর হলে বাচ্চাদের কী করতে হবে সেটা আমরা সার্কুলেট করেছি, সেই অনুযায়ী প্রিকশনারি মেজার হিসেবে ডাক্তারবাবুরা পেশেন্ট দেখছেন, মনে করলে ভর্তিও করছেন। আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু কিন্তু নেই।